গুড আফটারনুন ফ্রেন্ডস, এসে গেছি আবার। আজকে আমি একা, বাইরে প্রচন্ড গরম, মানে চান করেও ঘেমে যাচ্ছি এরকম অবস্থা। তো আজকে রবিবার, এটা হচ্ছে টক ডাল। টক ডাল বানিয়েছে, পাঁঠা বানিয়েছে, আসল নয়, আজ পাঁঠা। এটা কস্তুরি একটা বানায়, এটা রেসিপি চ্যানেলে দিয়ে দেবে চিংড়ি মাছ দিয়ে। তো এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, কস্তুরি বলে দেবে আপনাদেরকে এবং রেসিপি চ্যানেলে পেয়ে যাবে কস্তুরি রেসিপি চ্যানেল। আর আছে আমের চাটনি, যেটা মানে খাবার পরে এটা খেলে পেট ঠান্ডা, মাথা ঠান্ডা, সবকিছু ঠান্ডা। তো স্টার্ট করছি। আসল পাটা না হলেও খেয়ে হবে, কারণ ১১টার মধ্যে বাজার খালি, রাস্তায় লোকজন নেই। আগের দিনে বাবুর চ্যালেঞ্জ দেখে কেউ রিকোয়েস্ট করেছে দাদা একদিন বিরিয়ানি চ্যালেঞ্জ করুন, এই গরমে একটু অ্যাভয়েড করছি, নিশ্চয় করবো, করবো না নয় করবো, একটু গরমটা কম। একটু দীর্ঘ ভাত খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে।
আপনারা সবাই গরমে কি করছেন জানাবেন অবশ্যই কমেন্টে। চিংড়ি মাছ খাবো খাবো করছিলাম, আজকে বাজারে দেখতে পেলাম, নিয়ে এলাম। একটা মাছ পাচ্ছি না, সেটাও কস্তুরি এবং আমার দুজনেরই প্রিয় মাছ পমফ্রেট মাছ, আমাদের বাজারে আসছে না। আসলেও সে এত ছোট, নেবা থেকে না নেওয়া। লোড করার সঙ্গে সঙ্গে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, না খেলে মিস করবেন।
জিনিস। তলায় বসে আছি, তাও ভেতর ভেতর ঘাম হচ্ছে, শুধু হিউমিডিটিটা বেড়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না, এটা রিকোয়েস্ট। চলুন এবার আসল জিনিসটা খাই, আমের শরবত। আজকের মতন এখানেই শেষ করছি, আবার খুব শীঘ্রই হাজির হচ্ছি।